তাদেরকে আওয়ামী লীগ থেকে অর্থাৎ স্বয়ং আওয়ামী লীগের সভাপতি বলেছে যে তোমরা কেউ ডামি কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বতন্ত্র প্রার্থী তোমরা যারা মনোনয়ন বঞ্চিত ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছে অর্থাৎ এরা 58 জনই কিন্তু আওয়ামী লীগের নেতা এবং প্রথম দিন এই 62 জনকে ডেকে যে প্রধানমন্ত্রী গণভবনে বসছিল সেখানে সমস্বরে সবাই বলেছে যে আমরা আওয়ামী লীগেই থাকতে চাই আমাদেরকে আওয়ামী লীগেই যদি কোনো প্রার্থী তুমুল প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলতে পারেন সরকারি দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তাকে আসলে ডামি বলাটা কতটুকু যুক্তিযুক্ত হবে এটা তো ডামি বলছে প্রধানমন্ত্রী এই জন্যই ডামি বাজারে চলছে ডামি স্বতন্ত্র শব্দ দুইটা তো নতুন করে কেউ তা আবিষ্কার করেনি এটা তো ঘোষিত হ্যাঁ তো সুতরাং এখন আমি যেটা বলবো যে ধরেন মিজানবাইয়ের সাথে একটা জায়গায় একটু অ্যাড করতেছি সেটা হচ্ছে যে এই স্বতন্ত্র প্রার্থীরা শুধুমাত্র নিজেদের গণসংযোগাযোগ বা তাদের কোয়ালিটির জন্য দিচ্ছে এমনটিও না কারণ টানা 3 বছর ক্ষমতায় থাকার ফলে এই যে যারা মন্ত্রী ছিল এমপি ছিল তাদের যোগাযোগ কিন্তু অনেক কম এবং তাদের প্রতি একটা অ্যান্টি সেন্টিমেন্ট কিন্তু এলাকায় তৈরি হয়ে গেছিলো এটাও তাদের কাজে লেগেছে তো সুতরাং এখন যারা আসছে তারা কিন্তু ধরে নিতে হবে তারা আওয়ামী লীগেরই এবং তারা বহু ইন্টারভিউ ছাপা হয়েছে সমকালে একবারে 15 জনের ইন্টারভিউ ছাপা হয়েছিল মোটামুটি ইম্পর্টেন্ট লোকদের তারা প্রত্যেকটা ব্যক্তি বলছে আমরা আওয়ামী লীগের নেত্রী যা নির্দেশ দেবে আমরা সেটাই করব সুতরাং তাদের ভিতরে নেত্রীর উপস্থিতিতে নেত্রী অসন্তুষ্ট হতে পারে বা নেত্রীর মতের বাইরে কোনো কথা বলার সাহসই রাখবে না যেমন ধরেন একদম স্বতন্ত্র 4 জনের ভিতরে একজন বলি ব্যারিস্টার সুমন তাকে বলা হয়েছে ফেসবুক এমপি সে যেভাবে আত্মসমর্পণ করে বক্তৃতা দিছে তার তো যে সাঁকো বানানো সব মুছে গেছে এক বক্তৃতাতেই সে তো প্রধানমন্ত্রীর লাইন চায় তার ভবিষ্যৎ দেখতে চায় এখান থেকে এমপি হয়ে গেছে ফেসবুক দিয়ে এমপি হয়ে গেছে এখন তার লাইন দরকার তার ব্যাখ্যা প্রশ্ন করা হলে সে বলছে যে না এলাকার বাড়তি উন্নয়ন করতে হলে তো প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক লাগবেই তো উনি তো সম্পর্ক ছিলই প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকা বা সুসম্পর্ক থাকাটা কি আসলে রাজনীতির দোষনীয় কিছু না 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 একটা কথা আপনার সাথে আমার সম্পর্ক আছে একটা কথা কিন্তু বাড়তি আউট অফ দ্য ওয়ে সম্পর্ক করার তো দরকার নেই বা প্রথম দিন থেকেই সৈয়দ সুমন বা সবাইকে সমালোচনায় নামতে হবে তেমনটিও কি আপনি প্রত্যাশা করছেন না 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 সমালোচনা না তিনি যে কথাগুলি বাইরে বলতেন এই কথাগুলিই বলতেন তাহলেও তো হতো উনি তো স্থাবকের মতো কথাবার্তা বলছেন আমি শুনছি তো তার বক্তৃতা ইউটিউবেও পাবেন আপনি তো এটা তো আমরা তো মনছিলাম ও আউটস্পোকেন ও ওইভাবেই কথা বলবে আর অন্যগুলোর এর ভিতরেও যারা আবার স্বতন্ত্র আছে এদের ভিতরেও ব্যবসায়ী বেশি ব্যবসায়ীরা তো কথা বলবে না আপনার প্রত্যাশা পূরণ করছে না না আমি তো মনে করি এই সংসদ আপনিই দেখেন প্রথম আলোচনায় অফিসিয়াল বিরোধী দল আছে তা থুয়ে বিএনপিকে বিরোধী দল বলা হচ্ছে এবং বিরোধী দল বিএনপিকে ছাড়া কোনো আওয়ামী লীগের নেতা বক্তৃতা দিতে পারে না।